আরে ভাই সমস্যা কি ভাই? আরে ভাই আপনার ঘরে আগুন লাগিছে, পুড়িয়ে সব ছাই হয়ে গেল, আমি কেবল দেখে আসলাম। আর আপনি এনে ঘুমাচ্ছেন না? কোজ ভাই আমার ঘরে আগুন লাগিছে। আরে সব পুড়িয়ে সাফ হয়ে গেল ভাই। হ্যাঁ সব পুড়িয়ে সাফ হয়ে গেল। একটা কাজ করে দিবি। কি কাজ? আমার ঘরে বারান্দায় কোনো একটা বালতি আছে, আরে ভাই বালতি আনা লাগবি না। এটা কি ভাই? পাশে পুকুর আছে, পানি উঠে একটু আগুন ঢালিবে। কি কোন আপনার বাড়ি আগুন লাগিছে আমি লিবে? গাঁর বাড়ি থাকবে তোর ভাই। আরে ভাই আপনি আপনার আগুন লাগিছে আপনার বাড়ি, আপনার বাড়ি পুড়ে ছাই আছে, চল আপনি না ঘুমাই। শান্তি মতো ঘুমাই ভাই, তোর চাষি তোরা রাত্রি ঘুমাতি পারে না সত্যি। ওর বাড়ি যাই ঘুমায় নি জান ভাই, আপনি ঘুমান তো ভাই। আরে কি মানুষ আমি বুঝলাম না তো, এত কুড়িয়ে নিয়ে কি কাজ কাম করার ভাই? উনার বাড়ি আগুন ধরে সব সাফ হয়ে গেল আর উনি এনে ঘুমাই রয়েছে, এ কোন ধরনের লোক? আমি তো কিছু বুঝলাম না। ইনার সাথে কিরামের আমার শাশুড়ি এত বছর ধরে সংসার করলো, ইনার মতো একটা অলস মানুষের সাথে আগে জানলে আমার শাশুড়ির সাথে ইনার বিয়ে দিতাম না। আন্দাজের বাড়ি নি কিরামের অলস আমি বুঝলাম না। আরে ভালো কথা, রহমান চাচার বাড়ি উনার বাড়ির পাশে না? এই তো রহমান চাচার বাড়ি আগুন ধরে দেবে না? আমি তাড়াতাড়ি যাই রহমান চাচারে কই আসি, আমি যাই তাড়াতাড়ি যাই। কি বিপদ রে বুঝলাম না, পরের বারে আগুন লাগিছে আমি কতি আসে পড়ে যাচ্ছি। শালার দূর গাছপালা দূর বাং। আমি তুই তাতে কি আইছিস তুই বুঝলাম না, শান্তিতে গানও শুনতে দিবি? আরে চাচা তোমার ঘরের বাড়ির পাশে রয়েছে যে আসান চাচার ঘর পুড়িয়ে গেল, তাড়াতাড়ি আসো তুমি, তাড়াতাড়ি আসো চাচা, তাড়াতাড়ি আসো তুমি। কার ঘর? আরে আসান চাচার ঘর। কি আইছিস তোর কি মির্গির বেনা আছে? না না আমার ফালাই কথা করছিস কে, ফালাফালি করতেছিস কে? তোমার পাশের ঘরে আগুন লাগিছে, যে কোনো সময় তোমার টাই ধরে যেতে পারে। আমার পাশের বাড়ি আগুন লাগিছে? হ্যাঁ ব্যাপারটা তো সিরিয়াস। হয় হয় আগেই গুরুজনরা বলেছিল যে কারোর উপকার করতে হয় না, উপকার করলি নাকি বাঘে খাই। আমি রহমান চাচার কাছে গেলাম, রহমান চাচা আমারে মারলো। আমি আসান চাচার কাছে গেলাম, সে আমাদের তাড়াই দিল। এই জন্যই তো কারোর উপকার করতে হয় না, ওদের তো পুড়িয়ে ধ্বংস হয়ে যাক, পুড়িয়ে সাফ হয়ে যাক, তাতে আমার কি? আমার বাড়ি তো বুঝতেছে না, ওদের তো পুড়িয়ে সাফ হয়ে যাক, ওর বাড়ি পুড়িয়ে সাফ হয়ে যাক তাও আমি কবো না। এরপরে তো আমি কবই না তো কবই না, আমি যাই আমার কাজে চলে যাই। আমরা তেমন যাবো শ্বশুর বাড়ি, ঘরে যদি চুরি চুরি টুরি করে নিয়ে যাকি ডেঠায় মেলে। আরে বাবা আমার পেটে ব্যথা দাদা বাড়িয়েছে, এবার মনে আর বাঁচবো না। তোমার পেটে ব্যথা বাড়বে না, তোমাকে আমি চার বছর ধরে বলতেছি যে চলো আব্বা ডাক্তারের কাছে যাই, চলো ডাক্তারের কাছে যাই, তুমি তো যাও না। এত আলসেমি করলি কি হয়? আরে বাবা আমি না আলসেমি, আরে তুই কি করিস? তুই তো আলসেমি জ্বালা আমার তো ডাক্তারের কাছে নিয়ে যাস না। আমি তো না সময় পাচ্ছি না, আমার কাজ থাকে। তোর কাজটা কি রে বাপ? কত সারাদিন কি কাজ করে বেড়াস আমার কত? কি আমি কত কাজ করি তুমি দেখো না? কি কাজ করে বেড়াস কত? কাজটা কি তোর কাজটা কি? আমার বহুত কাজ থাকে, আমি অফিসিয়াল কাজ কাম করি না। আমি তো দেখি দুই দিন পর পর তুই শ্বশুর বাড়ি যাস, সেটাই কি তোর কাজ নাকি? ও কি আব্বা আপনি কি একটা কথা বললেন? আপনার ছেলে আমার বাপের বাড়ি গেলে আপনি খালি বলেন যে যাবে না যাবে না, আর অনেক গেছে অনেক গেছে। আপনি তো খালি কোন দুই দিন পর পরই পেটে ব্যথা করে পেটে ব্যথা করে, আর অনেক যেই গেছে সেই সময় করছেন যে খালি কোন যে বাপের শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি যায়। আপনার ছেলে কতবার করে বললো ডাক্তার দেখান ডাক্তার দেখান, তাও দেখাইলেন না। আচ্ছা সখিনা তোমার বাপের বাড়ির কাছে কি তোমার জানাশোনা সেরকমের কোনো ডাক্তার আছে? হ্যাঁ আছে তো। আমি যে তার সাথে ইটিস করতাম না, সে তো ইংলিশে অনার্স কমপ্লিট করছে। কি তুমি ওরকম তাকাও কেন? ও তো আমি বিয়ের আগে করতাম, এখন তো করি না, এখন আমি তোমাকে ভালোবাসি। কি করে তাহলে চলো আমার শ্বশুর বাড়ি যাই, আসো আমার শ্বশুর বাড়ি যাই। এ বাপে আপা তুমি বাড়ি চলে যাও, তুমি মুরব্বী মানুষ আমার শ্বশুর বাড়িতে কি আসবা, তুমি বাড়িতে আমরা শ্বশুর বাড়িতে।